দেখেন যে গত কয়েকদিন ধরে কিন্তু সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে, তো বৃষ্টিপাতের প্রবণতাটা বা পরিমাণটা কিন্তু দেশের দক্ষিণাঞ্চলে বেশি আছে এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। এবং গত 24 ঘন্টার কথাই যদি বলি, গত 24 ঘন্টায় কিন্তু দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে 193 মিলিমিটার সীতাকুণ্ডে। এবং এরকম ভারী বৃষ্টি কিন্তু ময়মনসিংহ, চট্টগ্রাম, খুলনার কুমারখালীতে হয়েছে 132 মিলিমিটার। এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাত, ভারীতে অতি ভারী বৃষ্টি আছে। এবং আমরা কিন্তু ভারী বর্ষণের আশঙ্কা কিন্তু গত শুক্রবার থেকে কিন্তু আমরা ভারী বর্ষণের সতর্ক সংকেত জারি করেছি। এবং সেই সাথে আমরা বলছিলাম কিন্তু যে চট্টগ্রাম এলাকার পাহাড়ি এলাকায় কিন্তু কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, এছাড়া কিন্তু সাগর উত্তল থাকার জন্য আমরা গত শুক্রবারে সমুদ্রবন্দরগুলোর জন্য 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছিলাম। তবে পরিস্থিতির উন্নতি হয় আজকে সকাল 11টার সময় 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত আমরা প্রত্যাহার করে নিয়েছি বা নামিয়ে নিয়েছি। তো এখন যে অবস্থা দেখাচ্ছে বৃষ্টিপাতটা কিন্তু অব্যাহত থাকবে। এটা আগামী 25 তারিখ পর্যন্ত কম বেশি বৃষ্টিপাত হবে এবং সেই সাথে কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা আছে। তো 25 তারিখের পথে বৃষ্টিপাতটা, যে ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টি হচ্ছে, এই প্রবণতাটা কমে আসবে, তবে বৃষ্টিপাত থাকবে। না, সারা দেশে এরকমই হচ্ছে যে বৃষ্টিপাত বা রাজধানীতে যেরকম হচ্ছে, রাজধানীতে বৃষ্টিপাত তুলনামূলকভাবে কম হচ্ছে। হ্যাঁ, এইটা যেহেতু বৃষ্টি মেঘ আছে তার কারণে হচ্ছে বাংলাদেশের উপরে একটা লঘুচাপ আসলে বিরাজ করছিল। এই লঘুচাপটা আজকে আমরা দেখছি এটা গুরুত্বহীন হয়ে পড়েছে। গত শুক্রবার থেকে লঘুচাপটা ছিল এবং এই বৃষ্টিপাতটা মূলত কিন্তু লঘুচাপের প্রভাবে কিন্তু সারা দেশে বৃষ্টিপাতটা হচ্ছিল এবং রাজধানীতে বৃষ্টিপাত হচ্ছে। তবে ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টি যেটা হচ্ছে দেশের পূর্ব দক্ষিণ পূর্ব অঞ্চলে বেশি হচ্ছিল এবং এটা কিন্তু উত্তরাঞ্চলের দিকে এখন, অর্থাৎ সিলেট, ময়মনসিংহ অঞ্চলগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। না, আপাতত ঘূর্ণিঝড়ের ওরকম কোনো সম্ভাবনা নেই। তার মানে বর্ষার সময় এই সময় যেটা হয় সাগরের যে সিস্টেমগুলো তৈরি হয় এটা লঘুচাপ থেকে সব নিম্নচাপ পর্যন্ত যাই ইয়ে করে, সাধারণত ঘূর্ণিঝড়ের সময় হয়। 25 তারিখের পর কি স্বাভাবিক বলতে, এখন যে ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিপাতটা কমে আসবে, বৃষ্টিপাতে ভারী বৃষ্টিপাতের প্রবণতাটা কমে আসবে, তবে বৃষ্টিপাত থাকবে। এখন বর্ষাকাল তো আমাদের সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকাল, এবং বর্ষাটা যে নর্মাল যে বর্ষাকালটা বিদায় নেয় সারা দেশে বিদায় নিতে নিতে এটা 15 তারিখ পর্যন্ত এসে যায়। সেক্ষেত্রে কিন্তু সেপ্টেম্বর মাসে কিন্তু বৃষ্টি হবে আমাদের দেশে, অর্থাৎ এ মাসে যে পরিমাণ হতো তার সাথে কিছুটা কম হতে পারে, তো বৃষ্টি থাকবে। আজকে গত 24 ঘন্টা ঢাকায় যে বৃষ্টিপাত হচ্ছে এটা 6 মিলিমিটার রেকর্ড করা হয়েছে, এটা হালকা বৃষ্টিপাত আসলে।